এবার আসো ফিউচার টেন্সে, ফিউচার ইনডেফিনিট নিয়ে আলোচনা করব। প্রথমে স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হব। আই শ্যাল স্টাডি ইংলিশ, আমি ইংরেজি পড়ব, অর্থাৎ ভবিষ্যতে আমি পড়ব, এখন না। আমি বলবো, কেউ আমাকে বললো যে তুমি এখন কী করো, পড়তে বসো, আমি বললাম যে আমি কালকে পড়বো, আই উইল স্টাডি টুমোরো। এখন আমরা অনেক সময় টুমোরোটা অন্য ক্ষেত্রে ব্যবহার করি, বাট আই উইল স্টাডি ইংলিশ, আমি ইংরেজি পড়বো। বাট টুমোরো যখন আমরা ব্যবহার করি তখন আমাদের টাইমটা কী হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। আর নির্দিষ্ট হওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় কী করি, প্রেজেন্ট কন্টিনিউস ব্যবহার করি। বাট আমি বললাম যে আমি পড়বো, এই যে কিছুক্ষণ পর পড়বো, আই উইল স্টাডি, হ্যাঁ আই উইল স্টাডি। সো কিছুক্ষণ পর, অর্থাৎ আমার কাজটা কিছুক্ষণ পর হবে, আমি অর্থাৎ সামান্য ভবিষ্যৎ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। আর ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। আই শ্যাল স্টাডি ইংলিশ, ওকে। সো একটা জিনিস খেয়াল করো, শ্যাল আর উইলের ব্যবহারটা নিয়ে আমাদের কনফিউশন। সাধারণত এখন উইলটাই বেশি ব্যবহার করা হয়, কিন্তু শ্যালটা আই অথবা উইয়ের সাথে বেশিরভাগ আমরা ব্যবহার করি, আর উইলটা বাকি সব জিনিসের সাথে ব্যবহার করা হয়। তাহলে আই আর উইয়ের সাথে আমরা শ্যাল ব্যবহার করব, আর উইলটা অন্যান্য যে প্রোনাউনগুলো আছে বা সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। সো এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে ফার্স্ট ইনডেফিনিটের ক্ষেত্রে শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। এবার আসি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াসকে অনেকে প্রোগ্রেসিভ বলে থাকে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের প্রথমে স্ট্রাকচারটা চিনতে হবে। প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমাদের গঠনটা কি সেটা আমরা দেখলাম। এখন আমরা এক্সাম্পলে যাব। আই শ্যাল বি রিডিং দিস স্টোরি বুক, আমি এই স্টোরি অর্থাৎ গল্পের বইটা আমি পড়তে থাকব, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ আমরা করতে থাকব। আমি পড়তে থাকব, আমি খেলতে থাকব, আমি ঘুমাতে থাকব, এমনও হতে পারে, অর্থাৎ আমি কোনো একটা কাজ ভবিষ্যতে করতে থাকব। সেক্ষেত্রে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। সো দেখা যাচ্ছে আই শ্যাল বি রিডিং দিস স্টোরি বুক, তাহলে কি এটা আমাদের ফিউচার কন্টিনিউয়াস, শ্যাল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এরপর দ্বিতীয় এক্সাম্পল আসি, হি উইল বি ইটিং পিৎজা, তাহলে দেখো এখানে সে পিৎজা খেতে থাকবে। হ্যাঁ, তোমার একটা বন্ধুকে তুমি রেস্টুরেন্টে নিয়ে গেলে, তখন সে কী করলো, সে পিৎজা খেতেই থাকবে, এমন পেটুক বন্ধুকে নিয়ে গেলে। সো সেটা হতে পারে কি, ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ সে ভবিষ্যতে এরকম একটা কাজ করতে পারবে। এভাবে আমরা কি পেটুক বন্ধুকে কি রেস্টুরেন্টে নেব না, ঠিক আছে। সো আমরা ফিউচার কন্টিনিউয়াস বুঝতে পারলাম। এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্সে যাব। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা এক্সাম্পল দিয়ে শুরু করি। আই শ্যাল হ্যাভ ড্রাইভেন আ কার বিফোর হি কামস, দেখো আই শ্যাল হ্যাভ ড্রাইভেন আ কার বিফোর হি কাম, সে আসার আগে কি আমি ড্রাইভ করা কি করে দেব, শেষ করে ফেলব। অর্থাৎ আমরা ফার্স্ট টেন্সে কি পড়েছিলাম, যে ভবিষ্যতে যদি দুটো কাজ ঘটে তখন অতীতে যদি দুটো কাজ ঘটে, সেক্ষেত্রে অতীতের যে কাজটা আগে ঘটেছে সেটা কি হয়, আমাদের ফার্স্ট পারফেক্ট হয়, আর পরেরটা কি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হয়। এখন এখানে দেখছি কি, আমি একটা কাজ ভবিষ্যতে আরেকটা কাজের আগে শেষ করে ফেলবো, আমি ভবিষ্যতে কাজটা শেষ করে ফেলবো, আমি ওই কাজটা শেষ করে ফেলবো, সেক্ষেত্রে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হবে। তো ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে ফিউচার পারফেক্টের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের বি থ্রি, অর্থাৎ আমরা সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ যে কোনো একটা ব্যবহার করব,
ভার্বের বি3 অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। সো এটা গেল আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। এখন আসি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এবার আসি আমরা আমাদের টেন্সের সর্বশেষ যে ফর্মটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা আগে জেনে নিই, এটার মাধ্যমে আমরা টেন্স শেষ করবো আজকে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আই শ্যাল হ্যাভ বিন ড্রাইভিং, আমি কোনো একটা ভবিষ্যতে একটা সময় থেকে শুরু করে আমি ড্রাইভ করতে থাকব, ঠিক আছে, কোনো একটা সময় থেকে করে থাকব, অর্থাৎ ভবিষ্যতের কাজকে বোঝাবে। সেক্ষেত্রে আমরা কী বসাবো, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে ing হবে। দেখো, ফর 3 আওয়ার্স আই শ্যাল হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে কি করতে থাকবো, ড্রাইভিং করতে থাকবো, অর্থাৎ ভবিষ্যতের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হবে। জাস্ট ফর্মগুলো স্ট্রাকচারগুলো মনে রাখলে হবে, এই যে স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারটা ভালো করে মনে রাখতে হবে। যতগুলো স্ট্রাকচার করিয়েছি সবগুলো স্ট্রাকচার ভালোভাবে মনে রাখতে হবে টেন্সের। টেন্সের এই যে 12টি ফর্ম আছে, এই 12টি ফর্মকে যদি আমরা জাস্ট বেসিক জিনিসটা, এই জিনিসটা একবারই জেনে নিই, তাহলে আমরা মোটামুটি যে আমাদের ভয়েস চেঞ্জ আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, এগুলোর ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্ব, এই ক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি খুব সহজে ওই রুলসগুলো, ওই টপিকসগুলো বুঝে যাব। তাই আমাদেরকে টেন্স ভালো করে জানতে হবে। আর অবশ্যই আমাদের এডু লেকচার বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আরও নতুন নতুন ভিডিওর জন্য। আর তোমরা যদি চাও যে যেই সমস্যাগুলো তোমরা ফেস করছো সেগুলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, চেষ্টা করবো জানিয়ে দেওয়ার জন্য। আর আমাদের ভুল ত্রুটি যদি থাকে তাও ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো সকলকে আল্লাহ হাফেজ। নেক্সটে আসছি ক্লিফ টোপেল এবং ব্যারেন্স টোপেল নিয়ে, যেগুলো অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইংরেজি বই হওয়ার কারণে অনেকে ভয় পায়, সে ভয়কে দূর করে দেব। আমি আছি তোমাদের সাথে সেই ভয় দূর করার জন্য। আল্লাহ হাফেজ।